কালজয়ী উপন্যাস পদ্মানদীর মাঝি সহ হৃদয় করা এমন অনেক গ্রন্থের লেখক অমর কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালের 19 মে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথাসাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে বৈপ্লবিক ধারা সূচিত হয় তাদের মধ্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনসমীক্ষণ ও মার্ক্সীয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব দ্বারা মানিক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যা তার রচনায় ফুটে উঠেছে। মাত্র 48 বছরের জীবনে তিনি রচনা করেছেন 42টি উপন্যাস ও 200+ ছোট গল্প। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীম আমি, প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। বাংলা ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। 1956 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথা সাহিত্যিকের জীবনাবসান ঘটে। পিতার বদলির চাকরির সূত্রে মানিকের শৈশব, কৈশোর ও প্রথম যৌবনের ছাত্রজীবন অতিবাহিত হয় বাংলা, বিহার, উড়িষ্যার দুমকা, আরা, সাসারাম, কলকাতা, বারাসাত, বাঁকুড়া, তমলুক, কাথি, মহিষাদল, গুইগাদা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল প্রভৃতি শহরে। তার মা নীরদাসুন্দরীর আদিনিবাস ছিল পূর্ববঙ্গের গাউদিয়া গ্রামে। এই গ্রামটির পটভূমি তিনি রচনা করেন তার প্রসিদ্ধ উপন্যাস পুতুলনাচের ইতিকথায়। পূর্ববাংলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণের কারণে ওই সকল মানুষের জীবনচিত্র সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল মানিকের। তাই ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনচিত্রকে তার সাহিত্যে অপূর্ব দক্ষতার সাথে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। পদ্মার তীরবর্তী জেলেপাড়ার পটভূমিতে রচনা করেন পদ্মানদীর মাঝি উপন্যাসটি। জীবনের প্রথম ভাগে তিনি ফ্রয়েডীয় মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এছাড়া মার্ক্সবাদও তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল। তার অধিকাংশ রচনাতেই এই দুই মতবাদের নিবিড় প্রভাব লক্ষ্য করা যায়। তার প্রথম গল্পগুচ্ছ অতসীম আমি ও অন্যান্য সংকলন সব কয়টি গল্প এবং প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য মধ্যবিত্ত জীবনভিত্তিক কাহিনী নিয়ে গড়া। এছাড়া গ্রামীণ হতদরিদ্র মানুষের জীবনচিত্রও তার বেশ কিছু লেখায় দেখতে পাওয়া যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে বস্তুবাদের প্রভাব লক্ষণীয়। মনুষ্যত্ব ও মানবতাবাদের জয়গানই তার সাহিত্যের মূল উপজীব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থসামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের ভাঙাগড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবকে তিনি তার সাহিত্যে চিত্রায়িত করেছেন। সমাজের শাসক ও পুঁজিপতিদের হাতে দরিদ্র সমাজের শোষণ বঞ্চনার স্বরূপ তুলে ধরেছেন সাহিত্যের নানান চরিত্রের আড়ালে। আর ছোট গল্প অতসীম আমি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প, ফেরিওয়ালা ইত্যাদি, পদ্মানদীর মাঝি ও পুতুলনাচের ইতিকথা উপন্যাস দুটি তার বিখ্যাত রচনা। এই দুটির মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। পরবর্তীতে পদ্মানদীর মাঝি হয়েছে চলচ্চিত্র। গৌতম ঘোষের অসাধারণ দৃশ্যায়নে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি জীবন পেয়েছে নতুন একটি। শেষ জীবনে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেও চরম আর্থিক কষ্টে ভুগেছেন, কিন্তু তবুও সাহিত্যকেই তিনি তার পেশা হিসেবে আঁকড়ে ধরে রেখেছিলেন। 1956 সালের 3 ডিসেম্বর মাত্র 48 বছর বয়সে বিংশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান। আজ 3 ডিসেম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।